সেখানে চারিদিকে বরফ এবং নস্টালজিক লাগছে ব্যাপারটা এই গরমের মধ্যে বরফ শুধু নাও ইজ লাস্ট মি চারিদিকে বরফ মানে শীতকালে চার বন্ধু বাইরে ঘুরতে গেছে সেখানে চারিদিকে বরফ পড়ে আর চারজনই শীত কাতুরে একজন উকিল একজন ডাক্তার একজন লেখক আরেকজন শিক্ষক হোটেল থেকে টাকা চুরি গেছে তো সেখানে পুলিশ এসেছে পুলিশ এসে উকিলকে জিজ্ঞেস করেছে উকিল বলল সে শব্দ শুনেছে ডাক্তারও বলল সে শব্দ শুনেছে শিক্ষক বলল সে কিছু শুনতে পায়নি কারণ সে এসি চালিয়েছিল এবং লেখক বলল সে একটা শব্দ শুনতে পেয়েছে এখানের মধ্যে আসল চোরটি কে এটা গাইডনদেরকে প্রয়োজন পড়বে না শুনি না একটুখানি উত্তরটা এসি চালিয়েছিল এসি তো আমাদের এখন থাকলে তাহলে আমাদের ব্যাপার হতো একটা আউটডোর এসি হবে বাট যে বরফের জায়গায় গিয়ে এসি চালিয়ে ঘুমিয়ে আছে তাহলে সেই চোর সেই চোর মানে যে বরফের মধ্যে এসি চালিয়ে শীত কাতরে সেই চোর মানে হচ্ছে এখানে আমরা বলতে পারি শিক্ষক চোর তাই তো শিক্ষক চোর শিক্ষক চোর দশে দশ কোনো কথা বলার চোর হাতে লেখা দেবপ্রিয় চোর কমান করে হ্যান্ডস গায়ে দাও আমরা না ক্যাপ্টেনের কাছে যাবো না ক্যাপ্টেন সবচান ক্যাপ্টেন সবচান যেমনি আমরা ক্যামেরার সামনে হিরোকে পাই সেমনি উনি হচ্ছেন ক্যামেরার পিছনে হিরো যদি উনি রিয়েল লাইফেও হিরো অনেক ক্যারেক্টার প্লে করেছেন বাট আপাতত এই শাবাশ ফেলুদাতে উনি হচ্ছেন ক্যামেরার পিছনে হিরো কিন্তু রুদ্রনীলের কাছে আসবো নিশিকান্তর কাছে ওকে চলো নিশিকান্তদার কাছে আসছে এটি দোসরা অক্টোবর একটা খুন হয়েছে পুলিশ এসেছে সাসপেক্ট চার্জও একজন বলল সে বাড়িতে ছিল একজন বলল সে বেড়াতে গেছিল একজন ডাক্তার দেখাতে গেছিল একজন বলল সে তার ছেলেকে স্কুলে ছাড়তে গেছিল এর মধ্যে কে মিথ্যে কথা বলছে যাতা হচ্ছে না তাই খুনোখুনি গল্প চলো এতক্ষণ চুরি ডাকাতি গল্প হচ্ছিল খুনোখুনি গল্প চলো সমুদ্রের ধারে এক মহিলার লাশ পাওয়া গেছে ডিটেকটিভ এসেছে তদন্তে ফেলুদ আসেনি কিন্তু অন্য ডিটেকটিভ এসেছে এটা অন্য ফেলুদা এটা গায়েতন্ডে এসছে মহিলার ব্যাগ থেকে একটা নোট পাওয়া গেছে সেখানে তিনটি ফোন নাম্বার পাওয়া গেছে একটি ফোন নাম্বারে ফোন করেছে তার মাকে একটি ফোন নাম্বারে ফোন করা হয়েছে তার দাদাকে আরেকটি ফোন নাম্বারে ফোন করা হয়েছে তার হাজব্যান্ডকে এবং তিনজনকেই বলা হয়েছে যে লাশ পাওয়া গেছে এবং হাজব্যান্ড ছুটে ছুটে সেই জায়গায় চলে আসে বাবা না দাদা না সরি মা না দাদা না হাজব্যান্ড কে এখানে খুনি এখন অবধি আমার যেটা মনে হচ্ছে এখন অবধি আর কি সেটা হচ্ছে যে এ যাবৎকালে ডিসকভার্ড যা যা টেকনোলজি আছে তাতে তো আমার মনে হয় না যে আর যদি রুদ্র আমাকে ফোন করে ফোনটা পেয়ে তো আমার বুঝতে পারার কথা নয় যে রুদ্র কোথায় আছে রাইট মানে ফোন কল তো আমাকে লোকেশন আনলেস আই মানে ট্রেস ডাউন দ্য লোকেশন ফোন কল থেকে তো লোকেশন জানতে পারার কথা নয় এবং পুলিশ যদ্দূর তোমার কথা শুনে বুঝলাম ফোনে তো নিশ্চয়ই বলেও নি যে কোথায় পাওয়া গেছে লাশটা রাইট জাস্ট বলেছে লাশ পাওয়া গেছে অমুক জায়গায় পাওয়া গেছে দীঘার সৈকতে নাকি পুরীর সৈকতে সেটা তো বলেনি একদমই নাই তো তাহলে হাজব্যান্ড বিকজ হাজব্যান্ড জানলো কি করে না হলে যে কোথায় লাশটা পাওয়া গেছে একেই বলে শাবাশ ফেলুদা একবার চড়ে হাতে হয়ে যাক ফেলুদার চলো তিনজনেই চ্যানেল চেন এবং এরকমই একটি অসাধারণ ফেলুদা গল্প নিয়ে আসছে যেমনি না ক্যাপ্টেন সব জানে ক্যাপ্টেন সব জানে এরকমই ফেলুদা গল্প নিয়ে আসছে যেটি পরমদা বললেন যে পর্দায় সেটি মোবাইলে হোক টিভিতে হোক অথবা ল্যাপটপ বা কম্পিউটারে হোক আসছে পর্দায় অনুরোধ করবো একটা ছোট্ট কথা শুধু বলতে চাই আমাদের যখন এই ছবিগুলো আমরা পাবলিশ করছিলাম তখন অনেকে বলছিলেন
জটায়ু ঠিক হয়নি, তারা ভেবেই নিয়েছিল রুদ্রনীল ঘোষ জটায়ু করছে। আমি ভবিষ্যতে যদি ফেলুদা করি হয়তো রুদ্রনীল ঘোষকে নিয়ে জটায়ু করতে পারবো কি না সেটা নিয়ে ভেবে দেখব, কিন্তু আসলে সত্যি কথা বলি গ্যাংটকে গণ্ডগোলে জটায়ু নেই। চরিত্রটাই যে একটা অদ্ভুত, ফেলুদা নিয়ে একটা ট্রোল করতে হবে বলে বহু মানুষ করতে থাকে, অথচ তারা আসলে কিন্তু ফেলুদা পড়েনি। তো গল্পে গ্যাংটকে গণ্ডগোলে জটায়ু নেই, জটায়ু আসে সোনার কেল্লাতে। যাই হোক, তো নিশিকান্ত সরকার সম্পর্কে একটা কথা বলি। রুদ্রনীল যে চরিত্রটা করেছে এই চরিত্রের নাম নিশিকান্ত সরকার। আমার নিজের, এবং শুধু আমার নিজের নয়, আপনারা যারা ফেলুদা পড়েছেন, গ্যাংটকে গণ্ডগোল পড়েছেন, আপনাদেরও নিশ্চয়ই এটা মনে হবে, একটু পাতা উল্টালে আবার মনে হবে, যে নিশিকান্ত সরকার চরিত্রটি লেখার পর বোধহয় সত্যজিৎ বাবুর মাথায় এটা ঘুরছিল যে জটায়ুর মতো একটা চরিত্র তৈরি করা যায়, এবং সেই কারণেই সোনার কেল্লায় জটায়ু তৈরি। সেই কারণে আমরা আমাদের নিশিকান্ত সরকারকে জটায়ুর মতো করেই করেছি। আসলে